প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দাড়ি রেখে হীনমন্যতায় ভুগি, টুপি মাথায় পড়ে হীনমন্যতায় ভুগি, ভাবি হায় হায় না জানি আমি ছোট, না জানি আমি কম জ্ঞানী। না তো আমরা তো দাড়ি রেখে টুপি পড়ে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি অ্যাজ এ পেপার প্রেজেন্টার, আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম, টুপি পড়ে গিয়েছি, দাড়ি পড়ে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিন্টন বারাক ওবামাকে দেখেছি, কই আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য সাইয়েদানা ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম, এমন একটা দল, আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি, আমাদেরকে লাঞ্ছিত করবেন কে? আপনি ইসলাম মানেন সব জায়গায় মর্যাদা, আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না। তবে মাঝে মাঝে সমস্যা হয়, ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকালো, দাড়ি আছে, ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্ট রুম, রেস্ট রুমে বসেন, বসলাম, আসলো, এসে বললো, ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম, নো, আই কেম ফর সাইট সিইং অ্যান্ড হ্যাভিং আ লুক টু দ্য ন্যাচারাল বিউটি অফ সিঙ্গাপুর। আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন, সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল, আর কোন কোন দেশে গিয়েছেন, পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া দেওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি, অনেক কথা বললাম। বললো, স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে, এসে আবার বললো, মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগ কি একটু চেক করতে পারি? আমি বললাম, ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ, অবশ্যই করেন। সে চেক করলো, অনেক কথা বলার পরে বললো, আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন, আপনাকে স্যালিউট দেয়া হবে কে? সম্মান দেয়া হবে কে? গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে, তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট, তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি, আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে টয়লেটের পাশে। তো কেবিন ক্রু এসে বলে, স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন, আপনার পিছনে বসার দরকার নেই। তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের চেয়ে বড় কপাল পোড়া লোক পৃথিবীতে হতে পারে?